গুড ইভিনিং এভরিওয়ান। ইংলিশৰ ক্লাছ কালি আমি আৰ্টিকলৈকে পঢ়া হৈছিলে, হয়নে? কালি আমি কলৈকে পঢ়িলোঁ? আমি কালি আৰ্টিকলৈকে আমি কালি পঢ়া হ'ল, ৰাইট? অ'কে, আজি আমি আৰ্টিকল শেষ কৰিব লাগিব, যেনে তেনে, ঠিক আছে না? আজি আমি আৰ্টিকল শেষ কৰিব লাগিব, নোৱাৰিলে কাইলৈ শেষ কৰি দিম, ঠিক আছেনে? নোৱাৰিলে কাইলৈ শেষ কৰিব লাগিব, ঠিক আছে? অঁ, 2:20 হ'লেই। অ'কে, লাষ্ট ক্লাছত আমি কলৈকে পঢ়া হৈ গ'ল? আমি শ্বৰ্টকাটবিলাকৰ আগত আৰ্টিকল ইউজ কৰিবলৈ শিকি গ'লোঁ, হয়নে? শ্বৰ্ট ফৰ্ম যিবিলাক আছিলে, শ্বৰ্ট ফৰ্মৰ আগত আমি আৰ্টিকল বহাব শিকিলোঁ, ৰাইট? অ'কে, চ' আমি এইবিলাক আগত ডি এম চি এম পি এম আৰ্টিকল বহাবলৈ আমি শিকিলোঁ। তো আজি আমি চাই লওঁ, দুটা চিননিম এণ্টনিম চাই লওঁ, কাৰণ পৰীক্ষাত আহি থাকে। তাৰ এটা হ'ল কনফ্ৰণ্ট। কনফ্ৰণ্টৰ অৰ্থ হ'ব যে মুখামুখি হোৱা, তাৰমানে চেলেঞ্জ কৰা, ঠিক আছে? তাৰমানে চেলেঞ্জ কৰা, কাৰোবাক তুমি চেলেঞ্জ কৰা। ইয়াক আমি কেনেকৈ ৰাখিম আমাৰ মনত, যে ট্ৰিকটো হ'ব যে কোন আছে ফ্ৰণ্টত দৰকাৰ নাই, কনফ্ৰণ্ট, ঠিক আছেনে? ফ্ৰণ্টত কোন আছে দৰকাৰ নাই, মুঠতে আমি যেতিয়া চেলেঞ্জ একচেপ্ট কৰিলোঁ, যেতিয়া চেলেঞ্জটো আমি ফুলফিল কৰিব লাগিব, ঠিক আছে? চ' আমি লাইফত চেলেঞ্জ নোলোৱালৈকে আমি একো কাম কৰিব নোৱাৰোঁ, ঠিক আছে? চেলেঞ্জ নোলোৱালৈকে আমি কিয়নো আমি একো কাম কৰিব নোৱাৰোঁ লাইফত, ঠিক আছেনে? অ'কে, নেক্সট, আৰু ইয়াৰ চিনানিম কি হ'ব? চেলেঞ্জ হ'ব, এণ্টনিম কি হ'ব? ইয়াৰ এভইড হ'ব, ইয়াৰ এণ্টনিম, ৰাইট? নেক্সট কি আছে? নেক্সট আছে কাৰোবাৰ কম্পিটেঞ্চ। কম্পিটেঞ্চ মানে কি? দক্ষতা। কম্পিটেঞ্চ মানে কি? দক্ষতা। তুমি কম্পিটিশ্যন এটা কৰিবলৈ হ'লে কি লাগিব? তুমি দক্ষ হোৱাটো বহুত মানে কি বহুত দৰকাৰ, ঠিক আছেনে? তুমি যিটো ফিল্ডত তুমি দক্ষ, সেই ফিল্ডত তুমি কম্পিটিশ্যন কৰিব পাৰিবা, ঠিক আছে? চ' পৰীক্ষাৰ কাৰণে আমি কি হ'ব? আমি চব ছাবজেক্টত আমি দক্ষ হ'ব লাগিব, তেতিয়া আমি কম্পিটিশ্যন পাৰ্টিচিপেট কৰিব পাৰিম। অ'কে, আৰু ইয়াৰ চিননিম কি হ'ব? কেপাচিটি। কেপাচিটি মানে কি? সক্ষমতা বা দক্ষতা। আৰু এণ্টনিম কি হ'ব? ইনএবিলিটি, মানে অদক্ষ বা অসক্ষম, ৰাইট? আৰু এতিয়া চাওঁ এটা আমি বেলেগ এটা বস্তু, ফ্ৰেজেছ এণ্ড ইডিয়মছ শুনিছা নহয় না? তাৰে এটা আমি চাই লৈছোঁ, গিভ এ হেণ্ড। গিভ এ হেণ্ড মানে কি? হেল্প সামওয়ান ইন এন একশ্যন। কাৰোবাক তুমি হেল্প কৰিবলৈ সহায়ৰ হাত আগবঢ়াই দিয়াটো কি বুলি কোৱা হ'ব? গিভ এ হেণ্ড। চ' গিভ এ হেণ্ড বুলি ক'লে পৰীক্ষাত যদি আহে, একো পাজল হোৱাৰ দৰকাৰ নাই। হাতখন লৈ মনত পেলাব, যেতিয়া আমি কাৰোবাক হাত আগবঢ়াই দিওঁ সহায় কৰিবৰ কাৰণে, ধৰি লওক ট্ৰেইনত তুমি গৈ আছা, কিন্তু এটা মানুহ আহি পোৱা অলপ দেৰি হ'ল, তো সি হাত মেলিছে, তুমি হাতখন মেলি তাক উঠাইছা, হয়নে? চ' হেল্প, অ'কে, গিভ এ হেণ্ড টু হেল্প সামওয়ান, অ'কে, ইন এন একশ্যন, ৰাইট? নেক্সট কি আছে? নেক্সট যে এ ৰেড লেটাৰ ডে। এ ৰেড লেটাৰ ডে কি হ'ব? তাৰ এ ৰেড লেটাৰ ডে মিনিংটো কি হ'ব? এটা গুৰুত্বপূৰ্ণ দিন। এ ৰেড লেটাৰ ডে মানে এটা গুৰুত্বপূৰ্ণ দিন। চাবা, আমাৰ এই যিবোৰ কেলেণ্ডাৰ আছে, তাত গুৰুত্বপূৰ্ণ দিনবোৰ কিহে লিখা হয়? ৰেড কালাৰ লিখা হয়, ঠিক আছে না? চ' এ ৰেড লেটাৰ ডে মানে কি হ'ব? এ ৰেড লেটাৰ ডে মানে কি হ'ব? এটা গুৰুত্বপূৰ্ণ দিন, এন ইম্পৰ্টেণ্ট ডে বা এ মেমৰেবল ডে, ৰাইট? নেক্সট কিবা আছে নি? পাঁচ দা হেড। পাঁচ দা হেড মানে কি? মানে টকা সংগ্ৰহ কৰা, হয়নে? কালেকশ্যন অফ মানি, ঠিক আছে? টকা সংগ্ৰহ কৰা, টুপিটো পাছ কৰা, হয়নে? টুপিটো পাছ কৰি কৰি দিয়ালৈকে চবে পইচা যে উঠায়, হয়নে? চ' কি হয়, ইয়াত টকা উঠায়, হয়নে? চ' কালেকশ্যন অফ মানিক আমি কেনেকৈ বুজিব পাৰোঁ? যে পাঁচ দা হেড মানে কি হ'ব? টকা সংগ্ৰহ কৰা, ঠিক আছে? পাঁচ দা হেড মানে কি? টকা সংগ্ৰহ কৰা, ৰাইট? পাঁচ দা হেড মানে টকা সংগ্ৰহ কৰা। নেক্সট কি আছে? পুল চামচ লেগ। পুল চামচ লেগ মানে কাৰোবাৰ ভৰিটো, কি কোৱা, কাৰোবাৰ ভৰিটো তো না, তাৰ আমাৰ ফ্ৰেজ বা ইডিয়ামছৰ তাৰ মিনিং কি ওলাব? তাৰমানে কাৰোবাৰ লগত যোগ কৰা, যোগ উইথ চামচ, ঠিক আছে? কাৰোবাৰ লগত ধেমালি কৰাটো কি বুলি কোৱা হয়? পুল চামচ লেগ, অ'কে? পুল চামচ লেগ মানে কি হ'ব? কাৰোবাৰ লগত কৰা, ধেমালি কৰা, ৰাইট? হ'ব, অ'কে। এতিয়া চোৱা, আৰ্টিকল আমি চাইছিলোঁ, মানে অ'কে, চোৱা, এই চাব লাগে যে শ্বি ইজ ৱেৰিং এ ব্লেক এণ্ড বি এ হোৱাইট চাৰী, নো এৰৰ। কি ভুল আছে গম পোৱানে? শ্বি ইজ ৱেৰিং, শ্বি ইয়াত কি হয়, এজনী মানুহ, হয়নে? শ্বি ইয়াত এজনী মানুহ, আৰু এজনী মানুহে এখন বগা শাৰী, অঁ ব্লেক শাৰী আৰু এখন হোৱাইট শাৰী, দুখন পিন্ধিব পাৰিবনে? নোৱাৰে। তাৰমানে যদি আমাৰ ছাবজেক্ট, অ'কে, মানে আমাৰ যদি আৰ্টিকল নাউন, ঠিক আছেনে? আৰ্টিকল নাউন এটা হ'লে আৰ্টিকল এটা আহিব, ঠিক আছেনে? চ' নাউন এটা হ'লে কি হ'ব? আৰ্টিকল এটা আহিব। চ' এ ব্লেক এণ্ড এ হোৱাইট চাৰি, দুখন শাৰী হ'লে নহ'ব নহয়, কাৰণ এজনী মানুহে আমাকেতো পৰীক্ষাত দিব বা কনফিউজ কৰিব, কাৰণ ঠিক আছেনে? চ' আমি গম পাম যে ছাবজেক্ট যেতিয়া এটা আছে, চ' এজনী মানুহে দুখন শাৰীটো পিন্ধাটো সম্ভৱ নহয় একেলগে, হয়নে? চ' সেইটো আমাৰ এইটো কি হ'ব আনচাৰটো? ইয়াত কি ভুল আছে? যদি এ ব্লেক এণ্ড কি হ'ব? ইয়াত এ দৰকাৰ নাই, ঠিক আছেনে? ইয়াত এ দৰকাৰ নাই, ৰাইট? চ' আমাৰ বি পাৰ্টত কি আছে, আমাৰ আচি পাৰ্টত কি আছে, ভুল আছে, ৰাইট? চ' একেলগে কি হ'ব? দুটা আৰ্টিকল একেলগে ইউজ নহ'ব। যদি টু ৱুমেন থাকিলেহেঁতেন, টু ৱুমেন থকা হ'লে এ ব্লেক এণ্ড এ হোৱাইট চাৰি হৈ গ'লহেঁতেন, কাৰণ দুজনী মানুহ আছিলে, হয়নে? চ' দুটা ছাবজেক্ট পোৱা হ'লে হৈ গ'লহেঁতেন। চ' আৰ্টিকল কি হ'ব? আমাৰ নাউনৰ লগত আহে, আমি আগতে পঢ়িছিলোঁ, হয়নে? অ'কে, নেক্সট কুৱেশ্যনত কি দিছে আমাৰ? এতিয়া চোৱা, ডিগ্ৰী চাই পেলাই আমাৰ আৰ্টিকল ইউজ হয়, কম্পেৰেটিভ ডিগ্ৰী য'ত কম্পেয়াৰ কৰা, ঠিক আছে? চ' কম্পেৰেটিভ ডিগ্ৰীত মাত্ৰ 10% আৰ্টিকল ইউজ হ'ব, আৰু ছুপাৰলেটিভ ডিগ্ৰীত 100% আৰ্টিকল ইউজ হ'ব।
পুরা মন দিবা, ঠিক আছে? সো কম্পিটিটিভ ডিগ্রী 10% আর্টিকল ইউজ হব, আর সুপারলেটিভ ডিগ্রী 100% আর্টিকল কি হব, ইউজ হব, ঠিক আছে? ওকে, সুপারলেটিভ ডিগ্রী গম পয় না, গুড গুদা গুডেস, বেদ বেতার বেতেস, হয় জানো? হয় কি হব, গুড বেতার বেস্ট, রাইট? ওকে, এসো, দ্য মোর দে আর্ন মোর দে স্পেন্ড অন লাক্সারি আইটেমস, কি হব ইয়াত? ইয়াত এটা কনসেপ্ট সোমাইছে বা দেই, যদিহে কেসটো যদি কম্পিটিটিভ ক্ষেত্রত হয়, তার মানে চা, যদি কেসটো যদি বাড়ি যায় সো তার রিজাল্টও যদি বাড়ি যায়, বা যদি কেসটো যদি কমি যায়, যদি রিজাল্টও কমি যায়, তেতিয়া সেই ক্ষেত্রত দুইটা আর মানে দুইটা কি হব, মানে দুটা ডেফিনেট আর্টিকল ইউজ হব, দা মোর, হয় না? মোর, ওকে, সো এই ডিগ্রি হয়, সো ডিগ্রি দা আছে, ঠিক আছে? সো দা মোর দে আর, তাহলে যিমান ঘটিব সিমান কি হব খরচ করব, ঠিক আছে? সো সিমান খরচ করব, আর ইয়াতো মোর আগত দা লাগিব, ঠিক আছে? সো দ্য মোর দে আর্ন দ্য মোর দে স্পেন্ড, ঠিক আছে? সো এই কি হব কম্পিটিশনের ক্ষেত্রে কি হব, যদি দুইটা যদি কম্পিটিটিভ যদি ইনক্রিজ হয় বা ডিক্রিজ হয়, ঠিক আছে? সো কম্পিটিটিভ যদি মানে ইনক্রিজ আর ডিক্রিজ যদি দুইটা একেলগে হয় বা রিজাল্ট যদি সেম আহে, তেতিয়া কি হব, দুইটা ডিগ্রি আগত কি বহিব, আমার দ্য ডেফিনিট আর্টিকলটো ইউজ হব, ঠিক আছে? দ্য মোর দে আর্ন the more they earn the more they spend, ঠিক আছে? সোলাতে কি লাগিব, দাটো ইউজ হব, রাইট? ওকে, নেক্সট, ইউ হ্যাড বেটার টেক সাম ওয়ার্ম ক্লথস, বেটার সুপারলেটিভ ডিগ্রি আছে, হ্যাঁ? ওকে, ইউ হ্যাড বেটার টেক সাম ওয়ার্ম ক্লথস এজ দ্য হায়ার ইউ গো কুলার, সোয়া ইউ হ্যাড বেটার, তার মানে কি সোয়া, হায়ার তুমি যিমানে উপরলৈ যাবা, ঠিক আছে? ইউ গো কুলার, তুমি সিমানে ঠান্ডা পাবা, সো কম্পারেটিভলি দুইটা বস্তু ইনক্রিজ হয়েছে না, সো দুইটা বস্তু ইনক্রিজ হওয়ার লগে লগে কি হব, দুটা সুপারলেটিভ ডিগ্রি আগত কি লাগিব, আমার দ্য ইউজ করব লাগিব, ঠিক আছে? দ্য কুলার ইউ ফিল, ওকে, এজ দ্য হায়ার ইউ গো দ্য কুলার ইউ ফিল, ঠিক আছে? সো দ্য হায়ার আছে ইয়াত, মানে কি হব, দ্য কুলার ইয়াত আমি ইউজ করলে এই কোয়েশন কি হব, শুদ্ধ হব, গম পালা? সো দুইটা ইনক্রিজিং যদি সিমুলটেনিয়াসলি হব, আর দুইটা যদি একেলগে যদি ডিক্রিজ হব, ঠিক আছে? সো তাত আমার কি লাগিব, দা ইউজ করব লাগিব, রাইট? সো পরীক্ষা দি করব আমার এই ধরনের ভুল করে পেলে আমাক দি দিব, যে তোমাক দি ইয়াত বহাই দিব আর তোমার ইয়াত খালি কেই দিব, ঠিক আছে? বা ইয়াত খালি কেই দিব, তোমার ইয়াত দা বহাই দিব, এটা আমার ভুলটো আমি তাতে গম পাব লাগিব, যে দ যদি দুইটা যদি কম্পারেটিভলি যদি দা ইনক্রিজ হয়, তেতিয়া দুইটাতে কি লাগিব, আর্টিকল ইউজ করব লাগিব, রাইট? নেক্সট কি আছে, গেতালি ইজ বেটার অফ রূপালী এন্ড জোনালী, ঠিক আছে না? গেন্ধালি ইজ বেটার অফ রূপালী এন্ড জোনালী, গেন্ধালি ইজ দ্য বেটার অফ রূপালী এন্ড জোনালী, ইয়াত কোনটো ভুল আছে কোৱা, আৰু কোৱা ইয়াত কোনটো শুদ্ধ, ভুল কোনটো শুদ্ধ কোনটো কোৱা, ইয়াত ভুল কোনটো শুদ্ধ কোনটো কোৱা, ইয়াত ৰং কোনটো আৰু ৰাইট কোনটো, ওকে, স্যার আৰু নাম নাপালে নেকি, নাম আৰু বেলেগ লৈ মই মানে কি মরিলে হব, কোন হয় সেইজনী ছোৱালী ভাল বুলি কৈছে, হ্যাঁ? কাজিয়া হোৱাতকৈ এইবোৰ যিকোনো নাম গোৱাই ভাল এইবিলাক, ওকে? সো গেন্ধালি ইজ বেটার অফ রূপালী এন্ড জোনালী, চোৱা যেতিয়া কি হব, প্রথম নামটোৱে কৰিব বাকি 1:2 হব, তাৰ মানে ধৰা দুটাতকৈ ভাল বুজাব, ঠিক আছে? যেতিয়া দুটাতকৈ ভাল বুজাব তেতিয়া কি লাগিব, তেতিয়া কি লাগিব, দ্য ইউজ হব, ঠিক আছে? তেতিয়া ডিগ্রি আগত কি ইউজ হব, দ্য ইউজ হব, ঠিক আছে না? দ্য ইউজ হব, ওকে, সো গম পালা নে? যেতিয়া কি হব, দুটাতকে এটা বস্তু বেশি ভাল বুঝাব, দুটা বস্তুতকে যেতিয়া বেশি বুঝাব, সেই দুটাতকে বেশি বুঝবার লগে লগে ইয়াক কি হব, ইয়াক দরে ইয়াক দেখুয়াব, বুঝছে না? দ্য বেটার অফ রূপালী, সো ইয়ার শুদ্ধ কোনটো, এইটো আনসার শুদ্ধ হয় না? সো গেন্ধালি ইজ দ্য বেটার অফ রূপালী এন্ড জোনালী, ফার্স্ট কি হয় ইয়ার ভুল হয়, সেকেন্ড ইয়ার শুদ্ধ হয়, ঠিক আছে না? রাইট, ওকে, নেক্সট কোয়েশন, হি ইজ বেস্ট প্লেয়ার ইন ইন্ডিয়া, মই কৈছিলো যে সুপারলেটিভ ডিগ্রি আগত সদায় কি ইউজ হব, সুপারলেটিভ ডিগ্রি আগত সদায় কি ইউজ হব, দ্য 100% কি ইউজ হব, দ্য ইউজ হব, সো ইয়াত কি লাগিব, দ্য লাগিব, ইয়াত কি লাগিব, দ্য লাগিব, সো বি পার্টটো কি আছে, ভুল আছে, ঠিক আছে না? ডিগ্রি আগত কি আহিব, দ্য আহিব, আম্বেদকার ওয়াজ ওয়ান অফ ওয়াইজেস্ট ম্যান, মই লাস্ট ক্লাসত কৈছিলো যে ওয়ান অফ, সাম অফ, মেনি, মানে ওয়ান অফ এইবিলাক আগত কি বুঝা কৈছিলো, মই দ্য ইউজ হব লাগিব, হয় না? দ্য ইউজ হব, সো ওয়ান অফ দ্য ওয়াইজেস্ট ম্যান, ওয়ান অফ দ্য ওয়াইজেস্ট ম্যান হব, ঠিক আছে? কি হব, ওয়ান অফ দ্য ওয়াইজেস্ট ম্যান, ডেফিনেট আর্টিকল দ্য ইউজ করতে আমি সাবধান, উই উইল ইউজ এনামেল পেইন্ট অন দিস ওয়াল বিকজ ইট গিভস এ বেস্ট ফিনিশ, কি হব ইয়ার কোনটো ভুল আছে, চা এনামেল পেইন্ট অন দিস ওয়াল ভুল, নে উই উইল ইউজ ভুল, নে এ বেস্ট ফিনিশ, দ্য বেস্ট ফিনিশ, কারণ বেস্ট কি হয়
বুঝছনে? বেষ্টৰ কি হ'ব সদায়? দ্য ইউজ হ'ব, সদায় বেষ্টৰ কি ইউজ হ'ব? দ্য ইউজ হ'ব, হয়নে? এই বেষ্ট নহ'ব, সদায় কি হ'ব? দ্য বেষ্ট হ'ব, ৰাইট? এতিয়া চোৱা, দ্য ফাৰ্ষ্ট হ'ব, ফাৰ্ষ্ট আগত যদি তুমি লিখা, দ্য ফাৰ্ষ্ট লিখিব লাগিব, ছেকেণ্ডৰ আগত দ্য ইউজ হ'ব, থাৰ্ডৰ আগত দ্য ইউজ হ'ব, ফৰ্থৰ আগত দ্য, এইবিলাক চবৰ আগত দ্য, নেক্সট আদিৰ আগত, লাষ্ট আদি শব্দৰ আগত কি হ'ব? সদায় দ্য ইউজ হ'ব, তাৰমানে দ্য লাষ্ট ওৱান, দ্য লাষ্ট ওৱান, দ্য লাষ্ট ওৱান বুলি যে কয়, দ্য ফাৰ্ষ্ট ওৱান, দ্য নেক্সট, মানে এইবিলাক সদায় কি হ'ব? দ্য ইউজ কৰিব লাগিব, ঠিক আছেনে? কিন্তু তুমি এইবিলাকৰ আগত যদি এডজেক্টিভৰ আগত তুমি দ্য ইউজ কৰোঁতে কি হ'ব? দ্য ৰিচ, তুমি যদি দ্য এইবিলাকৰ শব্দৰ আগত ইউ মানে ইউজ কৰি দিয়া, তেতিয়া কি বুজাবহি? ই এটা বেলেগ এটা বস্তু বুজাব, ৰিচ পিপুল, গোটেই ধনী মানুহখিনিক বুজাব। পুৰৰ আগত যদি তুমি দ্য ইউজ কৰা কি বুজাব? পুৰ পিপুল, গোটেই দুখীয়া মানুহখিনিৰ শ্ৰেণীটোক বুজাব, ঠিকছেনে? দ্য অনেষ্ট কৰিলে অনেষ্ট পিপুল, দ্য ডিফ ডিফ পিপুল, দ্য ইয়ং ইয়ং পিপুল, ইয়াত কি বুজাব? ইয়ং পিপুল। চ' এনেকুৱা হৈ যাব, ঠিকছেনে? চ' আমি চাই চাইহে ইউজ কৰিব লাগিব। আৰু এইবিলাকক কি বুলি কোৱা হ'ব? আৰু এইবিলাকক কি বুলি কোৱা হ'ব? কচোন কোৱা, প্লুৰেল, প্লুৰেল কমন, প্লুৰেল কমন নাউন, ঠিকছেনে? এইবিলাক কি হয়? প্লুৰেল কমন নাউন, ঠিকছে? চ' ৰিচৰ আগত দা লগাই দিয়াৰ লগে লগে কি হৈ গ'ল? কি ৰিচ পিপুল, মানে গোটেই প্লুৰেল হয় নাই, প্লুৰেল কমন নাউন, ইয়াত কোনো মানুহৰ ডেফিনিট নাম নাই, হয়নে? চ' কি হয়? প্লুৰেল কমন নাউন হৈ যাব ইয়াত, ৰাইট? নেক্সট কুৱেশ্যন, এতিয়া চোৱা, এই কিছুমান শব্দ আছে যিবিলাকৰ আগত যদি সেইবিলাকৰ নিৰ্দিষ্ট কামটো বুজায়, ভালকৈ শুনিবা। ধৰি লোৱা হস্পিটেল কি কামত আহে? ডক্টৰৰ চিকিৎসাৰ কাৰণে আহে, তোমাৰ বেমাৰ হ'লে তুমি হস্পিটেল যাবা। তুমি যদি সেইটো হস্পিটেলৰ কাৰণে কিবা এক্সট্ৰা অৰ্ডিনেৰী কাম নেকি, কিবা ইম্পৰ্টেণ্ট বা কিবা এটা স্পেচিয়েল কাম নেকি, নহয় হয়নে? মই ভাত খাওঁ, এইটো কিবা স্পেচিয়েল কাম নেকি, নহয়? চবেই খায়। মই হস্পিটেল যাওঁ চেকআপত, এইটো একো স্পেচিয়েল কাম নহয়। মই স্কুলত যাওঁ পঢ়িবলৈ, একো স্পেচিয়েল কাম নহয়, এইটো নৰ্মেল কাম, হেবিচুৱেল, আৰু এইটো একদম নৰ্মেল কথা, ঠিক আছেনে? কিন্তু কিছুমান আমাৰ শব্দ আছে, যেনেকৈ এই শব্দকেইটা যদি নৰ্মেল কণ্ডিশ্যনত ইউজ কৰা হয়, যদি স্কুল যোৱাৰ ক্ষেত্ৰত ইয়াৰ আগত দা নবহে, মই কলেজলৈ যাওঁ দা নবহে, মই ইউনিভাৰ্চিটি যাওঁ দা নবহে, মই বেদত শুওঁ দা নবহে, কাৰণ এইবিলাক স্পেচিয়েল কথা নহয়। কিন্তু কেতিয়াবা আকৌ এই শব্দবিলাকৰ আগত দা বহে, যদিহে এইকেইটা কাম তাহাঁতি কৰি থকা বা ৰেগুলাৰ বা তেওঁলোকৰ যিটো কাম সেইটোৰ পৰা ফালৰি কাটি যায়, ঠিক আছেনে? চাবা মই কৈ আছোঁ। চ' আমি এইকেইটা ৱৰ্ড ভালকৈ মনত ৰাখিব লাগিব। আমিকেইটা কেনেকৈ মানে কি মনত ৰাখিম? যে চৰকাৰে, চৰি, যে আমাক স্কুল লাগে, কলেজ লাগে, ইউনিভাৰ্চিটি লাগে, হস্পিটেল লাগে, চৰকাৰে কিন্তু মন্দিৰ, মস্ক, চাৰ্চ, গুৰুদ্বাৰা এইবিলাক বনাব খুজি আছে, ঠিক আছেনে? তুমি যদি এইবিলাক কথা এইবিলাক কথাৰ তুমি যদি প্ৰতিবাদ কৰা, তোমাক শোৱাৰ পৰা উঠাই পেলাই কোৰ্টলৈ নি পেলাই জেইল দি দিব, তুমি মাৰ্কেটলৈ ওলাব নোৱাৰা অৱস্থা হৈ যাব, ঠিক আছেনে? চ' এইকেইটা ৱৰ্ড কি হ'ব? আমাক লাগে, স্কুল লাগে, কলেজ লাগে, ইউনিভাৰ্চিটি লাগে, হস্পিটেল লাগে, কিন্তু চৰকাৰে বিচাৰি আছে মন্দিৰ বনাব লাগে, মস্ক বনাব লাগে, চাৰ্চ বনাব লাগে, গুৰুদ্বাৰ বনাব লাগে। তুমি যদি এইবিলাক কথা প্ৰতিবাদ কৰিবলৈ যোৱা, তোমাক শোৱাৰ পৰা উঠাই কোৰ্টলৈ নি পেলাই তোমাক জেইল দি দিব, তোমাক এনেকুৱা অৱস্থা হ'ব যে মাৰ্কেটলৈ ওলাব নোৱাৰা হৈ যাবা, ঠিক আছেনে? চ' এই শব্দবিলাক কি হ'ব? নৰ্মেল কথাত এই শব্দবিলাকৰ আগত দা ইউজ নহয়। তাৰমানে যদি তুমি স্কুললৈ পঢ়িবলৈ গৈছা, দা ইউজ নহয়, কাৰণ স্কুললৈ চব পঢ়িবলৈ যায়। যদি বেলেগ কিবা কাৰণত তুমি স্কুললৈ গৈছা, তেতিয়া কিন্তু তাৰ আগত কি ইউজ হ'ব? দা ইউজ হ'ব, ঠিক আছেনে? চ' আই এম গয়িং টু দা স্কুল নহ'ব, কাৰণ গয়িং টু স্কুল হ'ব, কাৰণ কি মই স্কুলত কি নৰ্মেল কথা সদায় মই পঢ়িবলৈ যাওঁ, হয়নে? চ' আই এম গয়িং টু স্কুল হ'ব, আই এম গয়িং টু দা স্কুল নহ'ব, ঠিক আছেনে? আই এম গয়িং টু নামঘৰ হ'ব, কিন্তু আই এম গয়িং টু দা নামঘৰ নহ'ব, কাৰণ কি এইটো নৰ্মেল কথা চোৱা, মই নামঘৰলৈ যোৱাটো একো ডাঙৰ কথা নহয়, চব যায় বা যোৱাটো একো মানে কি স্পেচিয়েল হেৰি নহয়, হয়নে? ঠিক আছে, কিন্তু যদিহে কেছটো যদি এনেকুৱা হয়, আই এম গয়িং টু কলেজ টু মিট হাৰ, মই তাইক লগ কৰিবলৈহে যাওঁ কলেজলৈ, তেতিয়া কি হ'ব? ইয়াত টু আগত কি লাগিব? দা লাগিব। আই এম গয়িং টু দা কলেজ টু মিট হাৰ। Rumi is playing Ludo on the bed. Rumi is playing Ludo on the bed. বেডত একচুৱেলি শুবলৈ ইউজ কৰা হয়, কিন্তু যদি সেই একচুৱেলি বা যিটো ৰিয়েল কামটো বা তেওঁ বা এই বেড বোলা বস্তুটো যিটো সদায় কৰা কামটোৰ এক্সপেক্ট যদি কিবা মানে সদায় কৰা কামটো যদি বাহিৰে বেলেগ কাম কৰিবলৈ যোৱা হয়, তেতিয়া কি হ'ব? তাত ডাল দিব। তেনেকৈ ৰাম ইজ প্লেইং লুডু অন দ্য বেড, বেডত একচুৱেলি শোৱা হয়, চ' শোৱাৰ বাহিৰে যদি বেলেগ কাম কৰা হয়, তাৰ আগত কি ইউজ হ'ব? দ্য ইউজ হ'ব। চ' তাৰ কি হ'ব? দ্য ইউজ হ'ব। অ'কে, ৰাম ইজ প্লেইং লুডু অন দ্য বেড, ঠিক আছে নাই? ৰাম ইজ প্লেইং কি হ'ব? লুডু অন দ্য বেড, ৰাইট? অ'কে, তাৰ পাছলৈ চোৱা, উইথ ব্ৰকেন লেগ হি ইজ গয়িং টু দ্য হস্পিটেল। উইথ ব্ৰকেন লেগ, ভগা ভৰিৰে সি কলৈ যায়? টু দ্য হস্পিটেল, নাই দাই দৰকাৰ নাই,
কারণ ভরি ভাগিছে সদায় হসপিটালে চেকআপ করব যাব, সি ট্রিটমেন্টের কারণে যাব, আর ট্রিটমেন্টের কারণে হসপিটালে যাওয়া একো স্পেশাল কথা নয়, এটা নর্মেল কথা হয় না? সো নর্মেল কথা আগত কি লাগিব, দা নালাগিব, ঠিক আছে? আর এটা কি হয়েছে, ভুল হয়ে যাব, কারণে দা লাগিছে, দা ইউজ তেতিয়া নহব, ঠিক আছে? সো উইথ ব্রোকেন লেগ হি ইজ গোয়িং টু দা হসপিটাল, এই হসপিটাল যখন নর্মেল কথা হয় না? সো নর্মেল কথা যেটা বুঝাব এটা ওয়ার্ডে, তেতিয়া কি বুঝাব, এই ওয়ার্ডটা যেটা এটা নর্মেল কথা বুঝাব, তেতিয়া তার আগত কি নালাগিব, দা ইউজ করব নালাগিব, হব না? নেক্সট ওয়া, কিছু শব্দ আছে এইবিলাকৰ আগত দ ইউজ নহয়, যদি এইবিলাকে এই নিজৰ মিনিংটো যদি সিগনিফাই করে বা নিজৰ মিনিংটো যদি বুঝায় আমার, এতিয়া এই ওয়ার্ডবিলাকৰ আগত দ ইউজ নহব, ঠিক আছে? আর এই ওয়ার্ডটা আমি কেনেকে মনে রাখিম, নেচাৰৰ এটা নিয়ম আছে, আমি জন্ম হয় খেলো, তারপর আমি গেমস খেলো, তারপর আমি প্রেমত পড়ে যাও, প্রেমত পড়ার পিছন আমার বেয়া লাগে, আমি হেড করো, ব্রেকআপ দিও, তারপর জীবনটা আমার কি শিকালে বলে আমি অল্প কষ্ট করো, তারপর আমার লেখত কি হয়, মৃত্যু হয়ে যায়, ঠিক আছে? সো আমার কি হব, নেচারে আমার শিকায় এই যে প্লে করা, তুমি ডর হয়েছা এটা, মানে এটা তুমি সর হয়ে আছো ডর হবা, সো আমি নিজের ঘরের ওর আমি খেলিম, বা আমি নিজের ঘর খেলিম, তারপর এই আমি লাহে লাহে স্কুল যাম, স্কুলত আমি গেমস খেলিম, গেমস খেলি পেলে আমার স্কুলত কারবার ভাল লাগিব, তারপর আমার আই ভ্যালু হব, আর আই ভ্যালু হওয়ার পাছতে আমার বেয়া লগা হব, প্রথমে ভাবিছিল তুমিই দুনিয়া, এতিয়া ভাবিছো তুমিও আছা দুনিয়া, হ্যাঁ? সো তেনে কথা আসব, তারপর হেড করব, আই হেট ইউ, তারপর দেখব যে জীবনটা বেকার গুছি গেল, সেইবিল কই থাকতে, তারপর এটা সময় কি হব, ডেথ আসব। সো এইকটা শব্দ যদি নিজের মিনিংটা বুঝায় তেতিয়া ইয়ার আগত কি নবহে, দ নবহে, তার মানে নেচার যদি রিয়েল নেচার প্রকৃতির কথা কয় তেতিয়া ইয়ার আগত দ নবহে, প্লে গেম খেলার কথা যদি বুঝায় ইয়ার আগত দ নবহে, তার মানে ইয়ার আগর বোর্ডকিটা হয়তো সেম, মানে যদি ইহতর নিজরে অর্থ বুঝায়, তার মানে নিজের যে মিনিং সেইটাই বুঝায়, তেতিয়া ইয়ার আগত দ নবহে, যদি আনইউজুয়াল হয়, যদি স্পেশাল হয়, তেতিয়া ইয়ার আগত কি বহিব, দ ইউজ হব, ঠিক আছে? সো ইয়াত চোৱা, দ্য নেচার লুকস বিউটিফুল ইন দ্য মর্নিং, ঠিক আছে? সো মর্নিংৰ পৰিৱেশটো বা প্রকৃতি দেখিবলৈ বহুত ধুনীয়া, ইয়াত একো প্রবলেম নাই, হয় না? ইয়াত একো প্রবলেম নাই, ঠিক আছে? দ্য নেচার অফ সুনাম ওয়াংচু, দ্য নেচার অফ সুনাম ওয়াংচুক ইজ ভেরি এট্রেকটিভ, ইয়াত আকৌ দ লাগিব, কেলে মানে ইয়াত এই নেচারটোৰ প্রকৃতি নাই বুঝা, এই নেচারটোৰ প্রকৃতি মানে আমাৰ যিটো নেচারেল যিটো কথা, আমাৰ প্রকৃতি মানে আমাৰ যিটো পৰিৱেশ, এনভাইৰনমেণ্টৰ কথাই নাই বুঝা, ইয়াত এই সোনম মঞ্চকৰ কি বুঝাইছে, ইয়াত নেচাৰৰ কথা বুঝাইছে। সো আমি ইয়াত আমাৰ দা ইউজ নহয়, কিন্তু আমাৰ এই চেণ্টেন্সটো দা ইউজ হব, কাৰণ ইট ইজ এ স্পেশাল কেস, রাইট? দ্য লভ ইজ গ্ৰেট নহবই, লভ ইজ গ্ৰেট, ওকে, লভ ইজ গ্ৰেট কি হব, লভ ইজ গ্ৰেট এটা সিম্পল কথা, কাৰণ লাভে নিজৰ কথাই কৈছে, সো ইয়াত দা নালাগিব, হয় না? ওকে, হব না? তারপর চা, দ্য লাভ বিটুইন মি এন্ড ইউ ইজ আনম্যাচ, বাহ, বড় ধুনিয়া কথা কৈছে, এই সেন্টেন্স পড়ি চাই খুব ভাল লাগিছে ন, এইটো স্যার নম্বর দিব, দ্য লাভ বিটুইন মি এন্ড ইউ ইজ আনম্যাচ, ইয়াত তোমার আর মোর প্রেমর কথা কৈছে, ঠিক আছে না? ইয়াত তোমার আর মোর প্রেমর কথা কৈছে, সো ইয়াত দা লাগিব, কিন্তু ইয়াত দ নালাগিব, ঠিক আছে না? লাভ ইজ লাইফ, বাট অক্সিজেন ইজ মোর ইম্পর্টেন্ট, ঠিক আছে না? লাভ ইজ গ্রেটার কি নহব, দা ইউজ নহব, রাইট? ওকে, ভাষার আগত কি নহব, দা ইউজ নহব, যেমন হিন্দি, আসামিজ, ইংলিশ, বড়ো, দাবরি, তেলেগু, মালায়ালাম, তামিল, এই ভাষাবিলাকৰ আগত কি ইউজ নহব, দ্য কেতিয়াও আমি ইউজ কৰিব নালাগিব, ঠিক আছে? আই কেন ৰাইট দ্য ইংলিছ নহব, আই কেন ৰাইট ইংলিছ, আই কেন ৰাইট হিন্দি, আই কেন ৰাইট দ্য হিন্দি নহব, ঠিক আছে? সো কি হব, ইংলিছ বা ভাষাৰ আগত কি নহব, দ ইউজ নহব, কিন্তু যদিহে এই ভাষাবিলাকৰ পাছত, যদি এই ভাষাবিলাকৰ পাছত মানে কি পাছত যদি ল্যাঙ্গুয়েজ শব্দটো লাগি থাকে, তেতিয়া কিন্তু দ ইউজ হব, ঠিক আছে? আই কেন স্পিক দ্য ইংলিছ ল্যাঙ্গুয়েজ, ইয়াত দ লাগিব, যদি ল্যাঙ্গুয়েজ শব্দ যদি পাছত লাগি থাকে, দ লাগিব, আই কেন স্পিক ইংলিছ ল্যাঙ্গুয়েজ, এইটো ভুল হৈ যাব, ঠিক আছে? আই কেন স্পিক দ্য হিন্দি ল্যাঙ্গুয়েজ হব, কিন্তু আই কেন স্পিক হিন্দি ল্যাঙ্গুয়েজ নহব, কেলে, কারণ হিন্দিটো আগত দ নবহে, কিন্তু যদি ল্যাঙ্গুয়েজ শব্দটো ইয়াত জয়েন হৈ যায়, তেতিয়া ইয়াত কি ইউজ হব, দ ডেফিনিট আর্টিকল দ উই উইল ইউজ, ঠিক আছে? ওকে, নেক্সট কোয়েশ্চন, হোলি, দিৱালী, এই ফেষ্টিভেলবিলাকৰ কেতিয়া আমি দা ইউজ কৰিব নালাগে, ঠিক আছে? যিমানবোৰ আমাৰ ফেষ্টিভেল আছে, এই ফেষ্টিভেলবিলাকৰ নামৰ আগত আমি কেতিয়াও দা ইউজ কৰিব নালাগে, ঠিক আছে? কিন্তু এই শব্দটোৰ পাছত যদিহে ফেষ্টিভেল ৱৰ্ডটো লাগি থাকে, যদি এই ফেষ্টিভেল ৱৰ্ডটো লাগি থাকে, তেতিয়া কিন্তু আকৌ দ ইউজ কৰিব লাগিব, ঠিক আছে না? কিন্তু এনেই নৰ্মেলি কি হ'ব, দটো দৰকাৰ নাই, যদি ফেষ্টিভেল থাকে, দ্য হোলি ইজ কামিং, হোলি ইজ নহ'ব, দ্য বিহু ফেষ্টিভেল ইজ বেষ্ট, বিহু ফেষ্টিভেল ইজ দ্য বেষ্ট নহ'ব, ঠিক আছে না? সো কি হব, ফেষ্টিভেল ৱৰ্ডটো যেতিয়া লাগি থাকিব, তাত কি লাগিব, আমাৰ দ ইউজ কৰিব লাগিব, আৰু এইটো কি হয়, আমাৰ ডিগ্ৰী থকাৰ কাৰণে কি হব, আমাৰ বেষ্ট ৱৰ্ডটো আমাৰ কি হ'ব, দ ইউজ কৰিব লাগিব, ঠিক আছে না? গম পাইছা? ওকে, সো আজি ক্লাছটো আমাৰ ছুটি হ'ব দেই, সামাৰ
উইন্টাৰ মনচুন এটাম এইবিলাকৰ কেতিয়াও তাৰ ইউজ কৰিব নালাগে। যদি সেই ছিজন ৱৰ্ডটো লাগি থাকে, যদি সেই ছিজন ৱৰ্ডটো লাগি থাকে, এইবিলাকৰ কি হ'ব, দ্য ইউজ হ'ব, ঠিক আছেনে? দ্য ছামাৰ ইজ কামিং নহ'ব, ছামাৰ ইজ কামিং হ'ব, উইণ্টাৰ ইজ গয়িং হ'ব, ঠিক আছেনে? এইবিলাক হ'ব, কিন্তু যদি ছিজন ৱৰ্ডটো লাগি থাকে পাছফালে, তেতিয়া কিন্তু দ্য ইউজ হ'ব, ঠিক আছেনে? নেক্সট ক্লাছত আমি ফ্ৰেছেছ এণ্ড ইডিয়মছ অলপ বেছিকৈ চাম, কাৰণ পৰীক্ষা আহিছে। চ' পাঁচটামান ক্লাছৰ ফ্ৰেছেছ এণ্ড ইডিয়মছৰ বিষয়ে পঢ়ি ল'ম, ঠিক আছেনে? থেংক ইউ।